কি করা হয়? জি আই পড়ালেখা শেষ করি, এখন টুকটাক ব্যবসা বাণিজ্য করতেছি। তুমি? জি আমি এখনো পড়াশোনা করতেছি। তোমাদের সম্পর্ক কি? আরে ভালো বন্ধু। না না আমরা খানা তো ভাই। খানা তো ভাই না বন্ধু, ঠিক করে কও না বলে। বিষয়ে কথা বলি, একটা অস্থির হবার কি আছে দেখবা। বাবার নাম কি? আমিরুল ইসলাম। জি নুরুল নবী। নানার নাম? নানার নাম মোহাম্মদ শামসুদ্দিন শাহ শামসুন নবী। এক নানার দুই নাম? দুই নাম কই লাইছি? আই বলে দাদার নাম কই লাইছি আপনার কাছে? হ্যাঁ বলে। জি বাসাটা দেখি চলেন। বাসাটা? আরে বাসা দেখবা, আগে নাম ঠিক করো। জি আর লক্ষ্মীপুরা। কি হলো? দেখি 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 হাতটা দেখি, এটা কি? দেখি তো তলোয়ার মনে হইতেছে। কি বলেন, এটা তো কলম দিয়ে আসছে। আরে তলোয়ার তলোয়ার মনে হয়? হ্যাঁ না না ওইছে কি, ওই হাতে ছোট থাকতে খালি হারে যেত, ইয়াল্লা এতের মায়ে হাতের মধ্যে তলোয়ারের নিশানা দিয়ে দিচ্ছে, যাতে করে আর না হারে, হারাইলেও যেন খুঁজি পায়। দেখি তোমার আছে নাকি? আর হাতে এখন তাই না, তো ঘামতেছো কেন? প্রেশারের রোগ আছে নাকি? নেশা করো? আমি এগুলো আরে কি কোন আই নোয়াখালি সম্ভ্রান্ত করে ফুলা, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যাই পড়ি, আমনে আরে কইতেছে নাই নেশা পানি করি। টুপি আছে? টুপিটা আজকা বলে বাড়িতে রাই গেছি। বুঝছি, তুমি পড়ো। নামাজ পড়ি। দাড়ি রাখছো তো? এ তো সুন্নতি দাড়ি হয় নাই তো, এতে দাড়ি এত না বড় হয় না। জি তাহলে বাসাটা দেখি চিলে কোথায় রে নিচে? বাসা তো দেখবাই, আইসো তো কম। আমার আরো তো সন্দেহ হইতেছে কি বাবা। আসলে আগুন দিয়ে আমি যে রকম সন্দেহ করতে যে রকম সন্দেহ করেন তো কিছু নাই। আর যদি বাসা ভালো না হলে বাসা দিন তোরে যাবো, পছন্দ করে নেবো তাহলে নেবো। বাসা আমরা পরে আই, তারপর বাসা দেখি বুঝেছি। ঘাবড়ায় গেছো কেন? না না আমি এরকম করতেছি যে ঘাবড়ে গেছে, তুই আইব দাঁড়াও, ওই পাগলের পাল্লায় পড়ছিল তাই না? ওই যে বুইড়া পাগল। জি জি হ্যাঁ, ওর মাথায় সামান্য ডিস্টার্ব আছে, কয়েকদিন আগে মেন্টাল হাসপাতাল থেকে আসছে, এখন এর ওরে কামড়াইতে যায়। বিশ্বাস হয় না, সাত দিন আগে কি এই যে দেখো কামড় দিছিল। তোমাদের কি কামড় দিছে? না না না, বিরাট বাসা পাইছে গেছো। আচ্ছা তোমরা কি বেসেলা? জি। আচ্ছা গুড গুড, ভেরি গুড, ব্যাচেলার থাকা ভালো, ফ্যামিলি মানে হচ্ছে অশান্তি, মারামারি, কাটাকাটি। তোমরা কি দুজন থাকবে নাকি আরও কেউ আছে? জি আপাতত আমরা দুজন থাকব, পরে হয়তো বা আরো দুই একজন উঠতে পারে। গুড গুড, ভেরি গুড। তোমাদের ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি যোগাযোগ করলে তোমরা চলে আসবে। সমস্যা নেই, আপনি মুরবি মানুষ, আপনি যোগাযোগ করবেন কেন, আমরাই আপনার সাথে যোগাযোগ করে নিব। আমার নাম হচ্ছে মাখন, মাখন মিয়া। তোমাদের আমার পছন্দ হয়েছে, তোমরা বাড়ি ভাড়া পাবা, কিন্তু ভুলে ওই বুইড়ার সামনে পড়বা না, তাইলে কিন্তু বিপদে পড়বা। জি জি আমরা তাহলে আসি। হ্যাঁ আজকে ওয়ালাইকুম আসসালাম।